নিজের কষ্টকে হাসি মুখে সহ্য করতে যেই শিখে নিয়েছি, এই দুনিয়া ভাবতে শুরু করেছে আমার কষ্টই হয় না। এই জীবন এমনই, কখনো এখানে মন ভেঙে যায় তো কখনো অন্যের উপর ভরসা। কখনো কখনো আমরা ভুল নাও হতে পারি, শুধু আমাদের কাছে সেই শব্দ থাকে না যেটা দ্বারা প্রমাণ করতে পারবো আমি সঠিক ছিলাম। সত্যি তো এটাই, দুই দিনের এই জীবন, শৈশব তারপর যৌবন, ছোট্ট এই কাহিনী, যেটা চলে গেছে সেটা অতীত, যেটা হওয়ার ছিল হয়ে গেছে। মন খুলে ও মুখে হাসি নিয়ে কাটাও এই দুই দিনের জীবন কাহিনী। সব কিছু ভুলে আগে এগিয়ে যাও, চেষ্টা করতে থাকো, অবশ্যই সুরাহা হবে, আজ নয় তো আগামীকাল হবে। বিশ্বাস রাখবেন আপনার আশার উপর, তাহলে পাথর থেকেও জল বেরিয়ে আসবে। নিরাশা ও হতাশার কারণ তো অনেক আছে জীবনে, কিন্তু কোনো কারণ ছাড়াই খুশি থাকার মজাটাই আলাদা। অনেক বুঝে শুনে ভরসা করবেন কারোর ওপর, কারণ অর্ধেক দুঃখ তো ভুল লোকের ওপর ভরসা করে পেয়ে থাকবেন, আর বাকি অর্ধেকটা সঠিক লোকের ওপর সন্দেহ করে। মানুষ বাড়ি বদলাতে থাকে, কাপড় বদলাতে থাকে, এমনকি সম্পর্কও বদলাতে থাকে, কিন্তু তাও দুঃখী থেকে যায়, কারণ মানুষ তার নিজের স্বভাব কখনো বদলাতে পারে না। সুখ ও দুঃখ আমাদেরই মনের অবস্থা, একই পরিস্থিতি কারোর জন্য সুখ নিয়ে আসে তো কারোর জন্য দুঃখ, কিন্তু একটা জিনিস সবাইকে দুঃখ দেয় আর সেটা হলো হেরে যাওয়া। জীবনের সবচেয়ে সহজ কাজ হলো হার মেনে নেওয়া, কোনো প্রচেষ্টা ছাড়া বা কোনো কঠোর পরিশ্রম ছাড়া রেজাল্টের ব্যাপারে প্রথম থেকেই ডিসিশন নিয়ে নেওয়া যে আপনি পারবেনই না। হার মেনে নেওয়া কোনো প্রবলেমের সলিউশন নয়, বরং এর থেকে সমস্যা আরও বেড়েই যাবে। জীবনে খুশি থাকতে গেলে হার না মেনে বরং সমস্যার মুখোমুখি হওয়া শিখো। কারোর আসল রূপ দেখতে চান তো তাকে সম্মান দিন, কারোর ক্ষমতা দেখতে চান তো তাকে আজাদি দিন, কারোর ভালো দেখতে চান তো তাকে পরামর্শ দিন, কারোর চিন্তাধারা দেখতে চান তো তাকে ধার দিন। ভিডিওর শেষে এটাই বলতে চাই যে নিজেকে এত বাঁচাবেন না, বৃষ্টি হলে নিজেকে ভিজতে দিন। চাঁদ নিয়ে কেউ আসবে না আপনার রূপ চকচকে করার জন্য। দুঃখই হীরা, দুঃখই মতি, একে চোখ থেকে বইতে দেবেন না। কাজ করুন সুন্দর ঠোঁট দিয়ে, কথায় কথায় হাসতে থাকুন। পয়সা ইনকাম করতে করতে শরীর খারাপ করবেন, আর বাকি অর্ধেক জীবন সেই পয়সা দিয়ে শরীর ঠিক করতে থাকবেন, না শরীর বাঁচবে না পয়সা। আর জলকে যতই শক্ত করে ধরবেন তা তো হাত থেকে বেরিয়েই যাবে, জলকে প্রবাহিত হতে দিন, সে নিজের রাস্তা নিজেই তৈরি করতে থাকবে। কখনো যদি সামনে আসা পরিস্থিতি কিছু বুঝতে না পারেন, তবে জীবনে যা ঘটছে তা শান্তভাবে তটস্থ হয়ে দেখতে থাকুন। সঠিক সময়ে জীবন তার নিজের রাস্তা ঠিক নিজেই তৈরি করে নেবে। আপনার চিন্তা করা বা না করা নিয়ে কোনো প্রভাব পড়বে না, শুধু আপনার মন কষ্ট পাবে। তাই চিন্তা শুধু ততটুকুই করবেন যেন কাজ হয়ে যায়, এতটাই চিন্তা করবেন না যেন কাজ খারাপ হয়ে যায়। তাই ফালতু কথাগুলিকে নিজের মাথা থেকে বের করে দিন, আর পজিটিভ চিন্তাধারার সাথে আপনার জীবন অতিবাহিত করুন। আর আমার এই ভিডিওর সাথে আপনি যদি একমত থাকেন, তবে না এই ভিডিও শেয়ার করবেন না লাইক করবেন, আর যদি কিছু করতেই চান তবে ঘরের ভেতরেই থাকুন।